নিজের সমস্ত স্বপ্ন ত্যাগ করে মা যেখানে আমাকে দিল নতুন স্বপ্ন দেখার চোখ, সেখানে আত্মহত্যা নয় বরং আত্মমর্যাদা ফিরিয়ে আনার লড়াই হোক। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলানো দেখেছি। বয়ফ্রেন্ডের সরকারি চাকরি হয় না, তাই মন্ত্রণালয়ের পিয়নের সাথে বিয়ে। এক বছর পর বয়ফ্রেন্ড 40তম বিসিএসে, প্রশাসন ক্যাডার। আহা জীবন, আমি ভালোবেসে না হয় তোমায় অভিশাপ নাই বা দিলাম, কিন্তু চোখের জল ঠিকই একদিন প্রতিশোধ নিবে, দেখে নিও। আজ যে জল আমার চোখে ঝরছে, হয়তো কাল তারাই তোমার শেষ সম্বল হবে। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। যে আপনার ভালো চায়, সে কখনোই খারাপ সময় দূরে সরে যাবে না। হাজারটা বাধা উপেক্ষা করে সে আপনার খারাপ সময়ে পাশে থাকবে, আর সত্যিকারের আপনজন কখনোই খারাপ সময়ে সরে যায় না। আমি ছোট্ট একটা গল্প, হয়তো অর্থবোধক, আমি দাড়ি কমা নই, আমি বিস্ময়সূচক নয়তো প্রশ্নবোধক। মন খারাপ করো না, অতীত কম বেশি সবারই ব্যর্থতায় ভরা। উপসংহারে দেখিয়ে দিও, সফলতার গল্পে তুমিও সেরা। হারাবো কি, ভালোবাসাই তো পেলাম না। ভালোবাসতেও ভয় হয় আজকাল, চারিদিকে এত অভিনয়, এত মিথ্যা, এত স্বার্থপরতা। আমি আজ ক্লান্ত, সত্যি ক্লান্ত, কষ্টকেও ক্লান্ত মনে হচ্ছে। যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম। অপমানিত হবার জ্বালাটা অনেক বড়, মাঝে মাঝে অপমানিত হওয়া ভালো, কারণ অপমানিত হলে নিজেকে প্রতিষ্ঠা করার জেদটা আরও বেড়ে যায়। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে সব সময়ই দুর্বল। অচেনা মানুষগুলো কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। বিশ্বাসঘাতকতা করে তারা যাদের তুমি খুব বিশ্বাস করেছিলে। দূর থেকে মানুষকে অনেক বেশি সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না আসলে সে কতটা সুখী। কথা এমনভাবে বলো যেন অন্যেরা তোমার কথা শুনতে ভালোবাসে, শোনো এমনভাবে যেন অন্যেরা তোমাকে কথা বলতে ভালোবাসে। কষ্ট পাবেন না, কারণ আপনি কষ্ট পেলে কারো কোনো যায় আসে না। যে সবার স্বপ্ন পূরণের দায়িত্বের আড়ালে নিজের স্বপ্নগুলোকে হারায় তাকে ছেলে বলে। অনলাইনে আসা বন্ধ করে দিন, দেখবেন অনলাইনের ভালোবাসা অনলাইনেই হারিয়ে যাবে, এখানে কেউ কারো নয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন, সবচেয়ে খারাপ দিনগুলোতে কেউ পাশে থাকে না। পছন্দের মানুষের মুখে ম্যাডাম ডাক শুনতে মেয়েদের একটু বেশি ভালো লাগে। যে সেরে যাওয়ার সে যাবেই, পুরো দুনিয়া দিয়েও আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুলই ধরে। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। একসাথে কোনো দিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রাখতে ইচ্ছে হয়। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয়। ডেকে ডেকে তোকে ক্লান্ত হয়েছি, হেঁটে গেলি কার সাথে, অভিমানে নয় হারালি রে তুই কি দারুণ অজুহাতে, ঠকে গিয়ে আজ ভালোই আছি রে, নেই আর অগোছালো। এই পৃথিবীতে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ঢের ভালো, ঠকায় একজন কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকে। মাঝে মাঝে ভালো থাকার প্রচণ্ড চেষ্টা করি, কিন্তু ভালো থাকা যেন কিছুতেই হয় না। খারাপ থাকার কারণগুলো যেন সিরিয়াল ধরে বসে আছে, কে কার আগে আসবে বলে। ফাদার ইজ দ্যাট পার্সন যার এক ফোঁটা ঘামের মূল্য দিতে আমরা অক্ষম। হয়তো মানুষটা ভুল ছিল, কিন্তু তার সাথে কাটানো মুহূর্তরা আমার জন্য সবচেয়ে সুন্দর ছিল। ভালো মানুষেরা সব সময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে, আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। যেখানে অভিমান করলে অবহেলা বেড়ে যায়, সেখানে অভিমান না করে দূরে সরে আসাই ভালো। জিততে গেলে ভীষণভাবে পরাজয়ও মানতে হয়, কিছু জিনিস ছাড়তে শেখো, সব কিছুকে আঁকড়ে নয়। খুব ভালোবাসার মানুষকে না পাওয়াই ভালো, তাতে ভালোবাসার মূল্য বোঝা যায়। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই,
কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই হয়। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো, অন্তত বিশ্বাসঘাতক ও স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। ধৈর্য রাখো, সব কিছু সহজ হওয়ার আগে কঠিন হয়। শব্দের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় বাক্যের। মানুষের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় আচার ব্যবহারের। ভুল থেমে থাকে না, প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়। যারা কথা হজম করতে পারে তাদের শেষটা অনেক ভালো হয়। কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। কত বোকা আমাদের হৃদয়। নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা ভালো, একা থাকা খারাপ কিছু নয়। মনে রাখবেন, চাঁদ একা তবুও জল জল করে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। যারা অন্যের চোখে জল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে। তীব্র মানসিক যন্ত্রণা অনেক সময় সহ্য করতে না পেরে আমরা অন্যের কাছে একটু ভাগাভাগি করতে চাই, মনটাকে একটু হালকা করার জন্য। কিন্তু সে হয়তো সেই মুহূর্তে একটু সান্ত্বনা দেয়, পরে আবার দেখা যায় সেই কথাগুলো নিয়ে অন্যের কাছে হাসাহাসি করছে। যখন জানতে পারি তখন আরও বেশি কষ্ট বেড়ে যায়। তাই কষ্টগুলোকে লুকিয়ে রাখতে হাসিটাই একমাত্র অবলম্বন। সময়ে অসময়ে দেওয়া আঘাতগুলোর যন্ত্রণা সেরে যায় ঠিকই, ক্ষত হওয়া দাগগুলো যে কখনো মুছে না। মাটির দেহে সোনার পাখি যখন দিবে আড়ি, ছাড়তে হবে ভোগবিলাসিতা অনেক সাধের বাড়ি। ভালোবাসা কখনোই হয় না অন্ধ, আমরা এই ক্ষণিকের মোহে দুচোখ করি বন্ধ। মাঝে মাঝে বুকের ভিতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যে হাসি ঠোঁটে জড়িয়ে বলতে হয় আমি ভালো আছি। অর্থ মান যশ যতই তোমার থাকুক না কেন, মা যদি না থাকে তাহলে তুমি পৃথিবীর সব থেকে গরিব মানুষ। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না, এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না। আপন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতি সারা জীবনের। আগে ভালোবাসতে গেলে মন লাগত, এখন যোগ্যতা লাগে। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। সম্পর্ক হচ্ছে আকাশের মতো, আকাশ সবসময় ঝকঝকে থাকে না, আবার মেঘলাও থাকে না চিরদিন। দুঃসময়ে যারা এসেছিল ছুটে ছুটে, সুসময়ে তাদের কজনই বা রাখে মনে। প্রয়োজন ফুরলে সব যায় ছেড়ে, শুধু সময়ই যা করার করে। শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকার নামই ভালোবাসা। প্রিয়, আমাদের জন্য ঝগড়া হয় বিচ্ছেদ নয়, এমন একটা ভরসার হাত পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। মিথ্যা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। আমার গল্পে যে মুখ্য তার গল্পে আমি কই, যতই বলি সে আমার, আমি তো আর তার নই। যে অতীত তোমাকে ভেঙে চুরমার করেছে সেই অতীতকে একবার সাহস করে বিদায় দাও, নিশ্চয়ই ভবিষ্যৎ তোমাকে উত্তম কিছু উপহার দেবে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। সময় মানুষকে সব দুঃখ ভুলিয়ে আবার নতুন করে বাঁচতে শেখায়।